নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল টুয়েলভের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের এক থেকে এগারো নম্বর মডেল সেটা আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক এছাড়াও তোমাদের আমরা সাজেশান দেওয়া আছে ইতিহাস ও ভূগোল জীবনবিজ্ঞানের উত্তর সহকারে তোমরা যারা সেগুলো এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কী আছে ভিয়েনা সম্মেলন হয়েছিল এটা উত্তর হবে অপশান বি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন দেখো ইয়ং ইয়ং ইটালি গঠন করেন এটা উত্তর হবে অপশান বি ম্যাথসেন তিন নম্বর প্রশ্ন দেখো ছিল একটি এটা উত্তর হবে অপশান সি শুল্ক সংঘ চার দিগের প্রশ্ন দেখো শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন এটা উত্তর হবে অপশান এ লুই অগাস্তে ব্ল্যাঙ্কি পাঁচ দাগের প্রশ্ন দেখো স্পিনিং জেনি আবিষ্কার করেন এটা উত্তর হবে অপশান বি হারগ্রিভস ছয় দিগের প্রশ্ন দেখো দাস ক্যাপিটাল এর লেখক হলেন এটা উত্তর হবে মার্কস অর্থাৎ অপশান ডি সাত দিগের প্রশ্ন দেখো কি আছে জাতিসংঘের সদর দপ্তর ছিল এটা উত্তর হবে জেনে ভাতে আমরা সবাই জানি কম বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্যক অবশ্যই গুরুত্ব দেবে এবং অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয় আর যাগের প্রশ্ন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে অপশান সি জেনারেল ফ্রাঙ্কো চলো দেখো জাতীয়তাবাদ কাকে বলে উত্তরটা দেখো লিখে দিয়েছি জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে চলো পরবর্তী প্রশ্ন থাকো দুই কী আছে কার শাসনকালকে ফ্রান্সে শিল্প বিপ্লবের স্বর্ণযুগ বলে মনে করা হয় এটা উত্তর হবে তৃতীয় নেপোলিয়নের তৃতীয় নেপোলিয়নের নেপোলিয়নের তারপরে দেখো তিন জায়গার প্রশ্নটা দেখো শিল্প মূলধন কাকে বলে এটা উত্তর হবে শিল্পে নিয়োজিত মূলধনকে শিল্প মূলধন বলে তোমাদের এখানে লিখে দিচ্ছি শিল্পে নিয়োজিত নিয়োজিত মূলধনকে মূলধনকে বলে বলে শিল্প মূলধন পরবর্তী প্রশ্ন কি আছে মার্ক্সবাদে বুর্জোয়া বলতে কাদের বোঝায় এটা উত্তর হবে উদ্বৃত্ত মূল্যকে উদ্বৃত্ত মূল্যকে চলো তারপরে আমরা দেখবো সত্য মিথ্যা কি আছে বিয়ের একদ্যাগ সুয়েজখাল ভূমধ্য সাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা উত্তর হবে সম্পূর্ণ মিথ্যা সঠিক উত্তর হবে ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরকে এটা লোহিত সাগর লিখে দিই হ্যাঁ লোহিত সাগরকে ছোটো করে একটু লিখে দিলাম জায়গাটা তো তাই একটু বুঝানো তোমরা কষ্ট করে লোহিত সাগরকে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দা প্রথম দেখা দেয় আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা সত্য চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী আমরা বিবৃতিগুলো দেখব তোমরা একটু দেখে নাও সঠিক উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এক জায়গার এক বিবৃতির সঠিক উত্তরটা হবে ব্যাখ্যা টু আচ্ছা দুই জায়গার বিবৃতিটা দেখো দুই দাগের বিবৃতিটাও হবে ব্যাখ্যা টু চলো তারপর আমরা তিন দাগের প্রশ্ন কী আছে তার উত্তরগুলো দেখব মে মেটানিক তন্ত্র কী চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখানে এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে এ অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের রক্ত ও লৌহনীতি কী দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এ অবধি লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো পরবর্তী প্রশ্ন তিন দাগের কী আছে সমাজের ওপর শিল্প বিপ্লবের যে কোনো দুটি প্রভাব লেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে লিখিয়ে শুরু করবে যে কোনো দুটি পয়েন্ট লিখবে এখানে একটি পয়েন্ট এখান থেকে অবধি আরেকটা একটা পয়েন্ট দেখাচ্ছে আরেকটি পয়েন্ট এখান থেকে অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চারদাগের চার দাগের প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তাই আমি আর দেখালাম না পাঁচ দাগের প্রশ্ন দেখো ভারসায় সন্ধ্যে জবরদস্তিমূলক চাঁপানো চুক্তি বলে কেন চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এখান থেকে উত্তরটা চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ফ্যাসিবাদ ও গণতন্ত্রের যে কোনো দুটি পার্থক্য লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও চলো তারপরে আমরা চার দাগের প্রশ্ন উত্তর সমাধান করবো কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সাত আটটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন মান হচ্ছে চার নম্বর করো প্রথম প্রশ্ন কী আছে দেখো ইটালির ঐক্য সাধনের কাউল ক্যাবুরের ভূমিকা আলোচনা করো চলো প্রশ্ন উত্তরটা উত্তরটা দেখাই নাও নাও প্রশ্নটি তার দেখে নাও এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে হয়েছিল তার যে কোনো চারটি কারণ লেখো চলো প্রশ্ন উত্তরটা দেখো যে এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে একটু দেখে নিও কষ্ট করে কেননা রিপিট প্রশ্ন তো একই প্রশ্ন বা উত্তর বারবার দেখাচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই প্রশ্নটা এমনিও খুবই গুরুত্বপূর্ণ তিন জায়গার প্রশ্নটা দেখো কৃষক ও শ্রমিক অসত্য কীভাবে রুশ বিপ্লবের পটভূমি রচনা করো অর্থাৎ রুশ বিপ্লবের পটভূমি বলেছে রচনা করতে দেখে নাও পেজ নম্বরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে বাড়িতে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমাদের অনেক মডেল সেটে এই প্রশ্নটি দেওয়া ছিল দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখাও দেখাই পরবর্তী দেখো পাঁচের এক জায়গায় প্রশ্নটা দেখে নাও এই প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নিও দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখো কী বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুড়িয়ে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও আগের ভিডিওতে দেখানো ছিল তাও একবার দেখিয়ে দিই কেননা একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে তোমাদের কথাটা বলছি অন্যভাবে আসছে চলো তা দেখায় তোমাদের সুবিধার্থে দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে অবশ্যই তোমরা ভালো করে পড়বে দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটি তোমরা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখাই আচ্ছা তারপর দেখো তিন জায়গার প্রশ্ন জাতি সংগ্রহ প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে আলোচনা করো চলো উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে তারপরই দেখো আচ্ছা জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো চলো উত্তরটা দেখাই দেখে নাও জাতিসংঘের ব্যর্থতা সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও এই পর্যন্ত ব্যর্থতাটা লিখবে তাহলে চলো তোমাদের মডেল সেটের বারোর যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা